বাঙালির অন্যতম পছন্দের পানীয় হলো চা। তবে দিনকে দিন এই বাঙালির এই প্রিয় চা ছাপিয়ে যাচ্ছে সমস্ত পানীয়কে, আর সেই কারণেই রাস্তাঘাটে চায়ের দোকানের পাশাপাশি বর্তমানে একের পর এক হয়ে চলেছে ছোট ছোট চায়ের ক্যাফে। বর্তমানে তরুণ প্রজন্মের ভিড় লক্ষ্য করা যায় এই ক্যাফেগুলিতে। ঠিক তেমনই এক ক্যাফে রয়েছে কৃষ্ণনগর সদর মোড়ে। কৃষ্ণনগরের তরুণ প্রজন্মের কাছে বর্তমানে চাওয়ালা নামটা খুবই প্রচলিত। কমার্স নিয়ে পড়া এক কলেজ ছাত্র বিভিন্ন নামকরা ব্যবসায়ীদের কাহিনী পড়ে খুলে ফেলেন একটা ছোট্ট চায়ের ক্যাফে, যার নাম দেন চাওয়ালা। এখান থেকে এই চাওয়ালার জার্নি শুরু। আজ দুই জেলা মিলিয়ে চাওয়ালার রয়েছে 9টি আউটলেট। এই চাওয়ালার প্রধান যিনি চাওয়ালা সায়ন গুপ্ত, কিভাবে তার ব্যবসা দিনের পর দিন এগিয়ে থেকে নিয়ে যাচ্ছে তা শুনে নেব তার কাছ থেকেই। কাঁচরাপাড়া কলেজ থেকে অ্যাকাউন্টসে অনার্স পড়ে আজ কিন্তু সে একজন সফল ব্যবসাদার। কৃষ্ণনগরের ছেলে, কাঁচরাপাড়ার কলেজ থেকে পড়ে তার এখন কিন্তু বর্তমানে 8টি আউটলেট আছে টোটাল নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনা জেলা জুড়ে। তার স্বপ্ন, এছাড়াও তার ভবিষ্যতে কী কী স্বপ্ন শুনে নেব তারই মুখ থেকে। জার্নিটা হচ্ছে, আমি যখন সেকেন্ড ইয়ারে পড়ি তখন আমার প্ল্যানিংটার কি সেট আপটা রেডি হয় এবং আমি আর আমার দাদা মিলে দুজন মিলে প্ল্যানটা সেট আপ করি। তো সেকেন্ড ইয়ারে আমি কাঁচরাপাড়া কলেজের অ্যাকাউন্টস অনার্সে ছিলাম। বন্ধুদের সাথে একটু শেয়ার করতাম যে কী করবো, স্যারদের সাথে যখন পড়াশোনা করতাম, টিউশনে যেতাম, তখন স্যার কী হবে এরপর, মানে চাকরির যা অবস্থা। তো সেক্ষেত্রে স্যার বলছে যে তোদের বাবা, আমার এক বাবার বিজনেস আছে একটা, তো সেক্ষেত্রে বাবা বলে যে তুই বাবার বিজনেসটাকে ডেভেলপ কর। তো তারপরে হঠাৎ একদিন ইনস্টাগ্রাম দেখছি, তো ইনস্টাগ্রামে তখন একটা রিলস হয়, তখন ভিডিও খুব ভাইরাল হচ্ছিলো, তো MBA চাওয়ালা আর চায়ের সুট্টাবারের খুব ভিডিও ভাইরাল হতো। তো সেক্ষেত্রে পল্লু প্রফুল্ল বিল্লোর অনুভব দুবের আমি খুব ইন্সপায়ারেশন ছিলাম। তো সেক্ষেত্রে তার ভিডিও দেখতে 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 মনে হয়েছিল না এরকম কিছু আনা দরকার যেখানে মানুষ একটু ইউনিকভাবে হাইজেনিক মেনটেন করে চা খাবে এবং একসাথে বন্ধুদের সাথে আড্ডা মেরে। কারণ আগে যখন আমরা আড্ডা মারতাম তখন টিনের চাল ছিল, নর্মাল একটু দোকান ছিল, কোনো হাইজেনিক ছিল না, খুব নোংরা পরিবেশ ছিল, সেখানে বসে আমরা হয়তো আড্ডা মারতাম। তো মানুষজনকে এইটা লকডাউনের পর থেকে বেশি আসে যে আমাদের হাইজেনিক ব্যাপারটা, যে হাইজেনিক মেনটেন করে সব কিছুকে আমাদের জীবন বৈচিত্র্যটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। তো সেক্ষেত্রে এই জিনিসটা হট করে আনলাম, কারণ আমার কলেজ যেহেতু কাঁচরাপাড়া, তো সেক্ষেত্রে কাঁচরাপাড়াটা আমার খুব সুবিধাজনক হবে। আমার বন্ধু সারাউন্ডিং জায়গা আছে, স্যাররা আছে এবং আমাকে অনেকে চিনত। তো সেক্ষেত্রে আমি কাঁচরাপাড়া থেকেই জার্নিটা স্টার্ট করি। তো এইভাবেই আস্তে আস্তে আমার কাঁচরাপাড়া এবং আমার যে পুরো ক্যাপিটালটা, সেই ক্যাপিটালটা আমি একটু বাইরে থেকেই জোগাড় করি, কেউ সেরকম হেল্প করেনি তখন। তো যাই হোক, তো সেক্ষেত্রে তারপরে আমি আর দাদা মিলে, দাদা স্কুল টিচার ছিল ব্যারাকপুর লুগিজের, তো স্কুল টিচার ছেড়ে তারপরে এতদূর একটা বড় জার্নি। এই হচ্ছে মোটামুটি, তারপরে আস্তে আস্তে চাওয়ালা তৈরি করলাম, চাওয়ালা কোম্পানি রেজিস্টার্ড হলো। ফার্স্টে আমাদের আউটলেট হয় কাঁচরাপাড়া, তারপরে কৃষ্ণনগর, তারপরে নবদ্বীপ, চাকদা, রানাঘাট, বগুলা, সমস্ত জায়গায় মোটামুটি, নদীয়ার সমস্ত জায়গা, সমস্ত জায়গায় আর কি তৈরি হয়ে গেছে চাওয়ালা। কলেজ পাস করে তৈরি করেন ছোট্ট একটা চায়ের ক্যাফে, আজ সেই চাওয়ালা জেলার একটা নাম করা ব্র্যান্ড। তার স্বপ্ন ভবিষ্যতে একদিন অন্যান্য রেস্টুরেন্ট কিংবা ক্যাফের মতো তারও ক্যাফের আউটলেট হবে গোটা দেশের মধ্যে, যার ফলে অসংখ্য বেকার যুবক যুবতীদের তিনি দিতে পারবেন রোজগারের সম্ভাবনা। হ্যাঁ, প্রতিদিনই আসা হয়। কেমন লাগে এখানে? খুব ভালো লাগে, ব্যবহার ভালো, চাও ভালো। আচ্ছা, এখানে মোটামুটি কেমন ভিড় হয়? ভালোই ভিড় হয়, দিনের বেলা হয়, সন্ধ্যাবেলা তো প্রচুর ভিড় হয়, বসার জায়গাও পাওয়া যায় না। সামান্য মধ্যবিত্ত পরিবারের ছেলে হয়ে কলেজ পাস করে তিনি যে স্বপ্ন দেখে এগিয়ে চলেছেন তাতেই কুর্নিশ জানায় সকলেই। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।